Assalamualaikum, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো বিকেলের খুবই মজাদার একটি নাস্তা। অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তা মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যায় মজার এই নাস্তাটি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের নাস্তার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর পরিমাণ মতো লবণ। কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর যারা দিতে না চান তারা কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। এখন ময়দাটাকে খাস্তা করার জন্য এখানে আমি সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে যখন দেখব যে হাতের দিয়ে মুট করলে খুব সহজে মুট হয়ে যায়, তখন বুঝতে হবে খাস্তাটা একদম রেডি। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে এর উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1/3 কাপ পরিমাণ চিনি। এখন ডোটাকে আমি হাত দিয়ে একটু বেলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে 3 ভাগে ভাগ করে নিব। আমি একটা মাঝারি সাইজের রুটি বেলে নেছি, আপনারা চাইলে ছোট বা বড় রুটিও বেলে নিতে পারেন। আর রুটির পুরোটা হবে কিন্তু একটু পাতলা, দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন আমি একটা ছুরি দিয়ে এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেছি। যেহেতু আমি ছোট ছোট করে তৈরি করব সেজন্য আরো ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি বড় করে তৈরি করতে চান তাহলে কিন্তু আর কাটার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি আর গুঁড়ো দুধ। এখন আমি ফোল্ড করে দিব এবং ফোল্ডটা করতে হবে একটু আলতোভাবে, যেন ভিতরের চিনিটা আর গুঁড়ো দুধটা বের না হয়ে যায়। এখন এই সেটাতে নরমাল পানি দিয়ে লাগিয়ে দিব, এতে করে কিন্তু আর খুলে যাবে না। এখন দুই পাশ দিয়ে আমি টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি। এখন এক পাশে নরমাল পানি দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিব, এতে করে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর ভাজার সময় কিন্তু খুলেও যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন করাটা কিন্তু একদমই সহজ। তো একইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন মিডার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে নাস্তাটা অনেক মুচমুচে হবে। তো এগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। অতিথি আপ্যায়ন বা বিকেলের চায়ের আড্ডা জমাতে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজার এই নাস্তাটি, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আশা করছি আজকের নাস্তার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।